ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, কবে আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় অশনি, কি বলছে আবহাওয়ার পূর্বাভাস? তো আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে ঘূর্ণিঝড় অশনির জেরে? বাংলার কোনো জেলায় কি বৃষ্টির কোনো পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর? এবং এই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড় অশনি কবে, কখন, কত কিলোমিটার গতিবেগে বাংলার কোন উপকূলে আঁচড়ে পড়বে, কি বলছে আবহাওয়ার পূর্বাভাস? বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বাড়ছে গরমজনিত অস্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম। এই মুহূর্তে কলকাতা শহরের তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রির কাছাকাছি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি আগামী 48 ঘন্টায় তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাড়বে আর্দ্রতাও, হাওয়াফিজ জানাচ্ছে এখনই গরমের হাত থেকে মুক্তি নেই। বসন্তে মানুষ ঘেমে নে একাকার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, উল্টে আগামী 5 দিনে বাড়তে পারে তাপমাত্রা। এদিকে নয়া দুর্যোগ শিউরে নিশ্চিন্তভাবে কিছু না বলতে পারলেও আবারও বঙ্গে নয়া ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। ইন্দোনেশিয়ার বান্দোপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ক্রমশ এগিয়ে আসছে। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের দিকে এলে তার প্রভাব এরাজ্যের ওপরেও পড়তে পারে বলেই জানা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে প্রবেশ করলে তা শক্তিবৃদ্ধি হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 21 মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানা গিয়েছে। তবে 22 মার্চ মেঘলা আবহাওয়া থাকবে। হাওয়াফিজ জানাচ্ছে ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে। পাশাপাশি এও জানা গিয়েছে যে শুধুমাত্র এ রাজ্যেই নয়, এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলেও তাণ্ডব চালাতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত এ রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 19 ও 20 মার্চ নাগাদ নিম্নচাপের প্রভাব এ রাজ্যে পড়তে পারে, যদিও ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।